আজ আমরা পৌঁছে গেছি কুমোরটুলিতে। দেখতে পাচ্ছেন কত বড় বড় মূর্তি এখানে তৈরি হচ্ছে। 2022-এর কালী পুজোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। মূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যিনি মূর্তি তৈরি করছেন তিনি কত ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি মূর্তি এখানে তৈরি হচ্ছে। মূর্তি তৈরির কাজ চলছে। এখানে শুধুমাত্র বড় বড় কালী মূর্তি যে তৈরি হয় সেটা নয়, এখানে অনেক ছোট ছোট কালী মূর্তিও তৈরি হয়। অনেক রকম ভিন্ন আকারের কালী মূর্তি আপনারা এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বড় প্রতিমা, এবং বড়র সাথে সাথে আরও অনেক ছোট প্রতিমাও রয়েছে। আপনারা দেখছেন এখানে শিল্পীরা কত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে। শিল্পীদের হাতের দক্ষতা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন ফাঁকা, কিন্তু কালী পুজোর আগের দিনকে যখন সবাই নিজেদের প্রতিমা এখান থেকে নিতে আসেন তখন আপনারা এখানে দাঁড়ানোরও জায়গা পাবেন না, এখানে এতটাই ভিড় থাকে। এরপরে সবাই তাদের নিজের নিজের প্রতিমা নিয়ে চলে যায়। তারপরে আপনারা এই শিল্পীদের হাতের দক্ষতা দেখতে পান গিয়ে মণ্ডপে, যেগুলো দেখে আপনারা মুগ্ধ হন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রতিমা এখানে। প্রতিমার কাঠামোর ওপর মাটি তো লেগে গেছেই, তার ওপর কিছু প্রতিমার ওপর রঙের কাজও সম্পন্ন হতে চলেছে। আপনারাও এখানে এলে এই মূর্তিগুলো দেখতে পাবেন, এবং আমি প্রতি বছরই এখানে আসি এই মূর্তিগুলো দেখতে। দুর্গাপুজো এবং কালী পুজো প্রত্যেকটা পুজোর আগেই কুমোরটুলিতে আসা হয় এগুলো দেখার জন্য। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন, যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।